তুমি কে আমি কে রাজাকার রাজাকার আলেমেরা রাজাকার নয় হুজুররা রাজাকার নয় বক্তা রাজাকার নয় পরিকৃত রাজাকার তারা যারা নিরপরাধ মানুষের উপরে হামলা করে চিৎকার করে বলেন আল্লাহর বিচার আছে না নাই আরো জোরে বলেন এই বাংলাদেশে আলেমদেরকে বলা হতো রাজাকার হুজুরদেরকে বলা হতো রাজাকার খতিবদেরকে বলা হতো রাজাকার অথচ আল্লাহর কি বিচার ঢাকা বিশ্ববিদ্যালয় শো সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্ররা বলতেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার লক্ষ লক্ষ ছাত্ররা নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে গর্ববোধ করতেছে আলহামদুলিল্লাহ বলে এগুলো কার বিচার কার ফাইসালা আল্লাহ তালা বলতেছে ও ওয়া মাকার আল্লাহ والله خير الماكرিন তারাও ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ আমিও পরিকল্পনা গ্রহণ করি কার পরিকল্পনা বাস্তবায়ন হবে আরও আরো জোরে বলেন তোমরা আল্লামা সাইদিকে রাজাকার বলে গালি দিয়েছো আল্লামা সাইদি বলেছিল 71 সালের একটা গাধা আমার গায়ে লাগে নাই আমি রাজাকার ছিলাম না তোমরা আল্লামা সাইদিকে রাজাকার বলেছো আর বাংলাদেশের কোটি কোটি মানুষেরা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে তার মানে বোঝা গেল ইমানদার ব্যক্তিদের অপমান করা যায় না সম্মান দান করে কে আমি শেষ কথা বলবো আমার দিকে তাকান এই বাংলাদেশের একজন নাস্তিক আছে সার জাফর ইকবাল কি ইকবাল এই জাফর ইকবাল বলেছে আমি জীবনে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কারণ কি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছে আমরা রাজাকার আল্লাহ মৃত্যুর আগে আর যেন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে না যায় ওখানে গেলে রাজাকার চোখে পড়বে আর যেন রাজাকার দেখতে না হয় আমরা বলতে চাই এ সারজাপুর ইকবাল তোমার ভাই সারিয়ার কবির মুগরি চোরা ওরাই হলো আসল রাজাকার বাংলাদেশে আলেমেরা রাজাকার নয় আর আলেমদেরকে রাজাকার বানাতে চেয়েছ ছাত্ররা রাজাকার হয়ে গেছে তোমাদেরকে বলতেছো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না তোমার যাওয়ার দরকার নেই ছাত্ররা বুঝতে পেরেছে যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছো আলেমেরা রাজাকার নয় হুজুররা রাজাকার নয় বক্তা রাজাকার নয় পরিচিত রাজাকার তারা যারা নিরপরাধ মানুষের উপরে হামলা করে সুতরাং এদেরকে আর ভুল বুঝাইয়া কাজ হবে কথা বলেন কাজ হবে তোমরা যারা আলেমদেরকে রাজাকার বলেছো আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই জাফর সাড়ের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না আমরা হুজুরা যদি এক দল হই ওরা কিছু করতে পারবে এই বাংলাদেশের একজন সভ্যসাচী কবি ছিল শামসুর রহমান এই শয়তান মরার আগে বলছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে নাউজবিলা কর এ যখন মরে গেছে আমরা ঢাকা শহরের সব হুজুর একদল হয়েছি এর জানাজা কেউ পড়বো না পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে সোমান তারপরে পুলিশ যে দেখে মসজিদ ওকে জোর করে নিয়েছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে আমরা বলে মেয়ে মসজিদ তুমি নামাজ পড়াইলে কেন মদ্দিন বলছি যে টেনশন করো না পেশাব পায়খানা করে অজু করিনি দোয়াও করিনি বিনে ওজুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণ উস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে রাজাকার বলবা গালি দিবা আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ জোর করে নিয়ে যাবেন নামাজ স্মরণের জন্য আল্লাহ আকবর বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাটা বাটা এ কথা কর না কা সুতরাং জাফর ইকবাল সারিয়ার কবি যারা আলেমদেরকে রাজাকার বলেছ ছাত্রদের রাজাকার বলেছ এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না তাহলে জাতিকে হেফাজত করুক বলেন আমিন